ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা এখন দেখব কীভাবে এই লোগো মেকআপ করতে হয় সেই টিউটোরিয়াল। তো আমাদের এই লোগোটা কীভাবে ডিজাইন করছে সেই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এই লোগো ডিজাইনের টিউটোরিয়াল আমরা এখন দেখব কীভাবে লোগোটা ডিজাইন লোগোটা মেকআপ করতে হয়। তাহলে আমরা দেখি কীভাবে লোগো মেকআপ করতে হয়। প্রথমে আমরা এটাকে পিএনজিতে সেভ করবো। পিএনজিতে সেভ করে দেখে নিয়ে সেভ করবো। আমরা এখানে প্রথম ফাইলে দেওয়া, ফাইলে দিয়ে এক্সপোর্ট, এক্সপোর্টে যে আমরা এখানে ডেস্কটপ সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে পিএনজি আছে, পিএনজি এই যে পিএনজিতে আমরা এখানে সেভ করবো। সেভ দিব, সেভ দিয়ে আমরা এখানে যে ফটোশপ ওপেন করবো। তার আগে যদি আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন ভিজিটর হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল বাটন চেপে রাখুন। ফটোশপ ওপেন করে ফটোশপ ওপেন করবো। ফটোশপ ওপেন করে আমরা এখান থেকে একটা লোগো মেকআপ ফাইল ফাইল নেবো। লোগো মেকআপ এই জন্য ফটোশপ ওপেন করবো, লোগো মেকআপ ফাইল ওপেন করবো। ওপেন করে আমরা এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে আমরা এখানে ফাইলে যাবো। ফাইলে যেয়ে ফেস ক্লিক করবো। ফেসে যেয়ে ফেসে আমি ডেস্কটপে যাই লোগো আমাদের লোগোটা আছে। এই লোগো আমরা এখানে প্লেস করবো। প্লেস দেবো, প্লেস দিয়ে প্লেস হিসেবে এখন আমরা এখানে একটু শিফট ধরে বড় করবো। যদি আমাদের ছোটো করতে হয় তাহলে ছোটো করে যদি বড় করতে হয় বড় করবো। এখানে বড় করে এন্টার দিব। এন্টার দিয়ে আমরা কন্ট্রোল অ্যাশ দিতে পারি কিবোর্ড থেকে, কিংবা আমরা এখান থেকে সেভ দিতে পারি। ফাইলে যে ফাইলে সেভ দিতে পারি, সেভ দেবো। সেভ দিয়ে আমরা এই যে এই ট্যাবটা আমরা ক্লোজ করে দেবো। এখানে এই যে এখন আমাদের লোকটা মেকআপ হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করবো। সেভ করে আমরা এখানে ফাইলে যাবো। ফাইলে যে আমরা এখানে সেভ দিতে পারি, সেভাস দিতে পারি, আমরা সেভাস দেবো। সেভাস দিয়ে আমরা এটাকে জে পিজি সেভ করবো। ডেস্কটপ সেভ করে ডেস্কটপ সিলেক্ট করে আমরা এখানে জে পিজি, জে পিজি আছে এখানে, জে পিজি সেভ করবো। জে পিজি, জে পিজি সেভ করে আমরা এখানে ফাইলের নাম লিখতে পারি আমরা লোগো মেকআপ। লোগো লোগো মেকআপ লিখবো আমরা এখানে। লোগোটা মেকআপ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি চেপে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। আল্লাহ হাফেজ।